অত্যাধিক যানজটের কারণে ফেলা যাচ্ছিল না রেলগেট, যার জেরে বেশ কয়েক মিনিট আটকে রইল একটি মালবাহী ট্রেন। বড়সড় কোনো রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সাধারণ মানুষ। বুধবার বিকেল নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা এলাকায়। রেলগেটের কাছে দীর্ঘ যানজটে আটকে রইলেন স্বয়ং জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, আটকে রইল অ্যাম্বুলেন্সও। যদিও বেশ কিছুক্ষণ পর কোনো রকমে দুই দিকের গাড়ি তার কুড়িয়ে রেলগেট ফেলে পার করানো হয় মালবাহী ট্রেন। উল্লেখ করা যেতে পারে, দীর্ঘদিন ধরে রেলগেটের সমস্যায় জর্জরিত মুর্শিদাবাদের শামশেরগঞ্জের বাসিন্দারা। দিনের বেশিরভাগ সময় অত্যাধিক ট্রেন আসার কারণে বারবার পড়ছে রেলগেট, একবার গেট ফেলে কখনো কখনো একসঙ্গে দুই কিংবা তিনটি ট্রেন পারাপার করছে, ফলে অ্যাম্বুলেন্স হোক কিংবা জরুরি কোনো প্রয়োজনে চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। ব্যস্ত রাস্তায় 20 থেকে 25 মিনিট পর্যন্ত রেলগেটে আটকে থাকতে হচ্ছে অনেক সময়। এর আগে রেলগেট পড়ে থাকার ফলে ডাকবাংলায় অ্যাম্বুলেন্সের ভেতরে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে, ফলে বেজায় ক্ষুব্ধ আমজনতা। অবিলম্বে সাবয় নির্মাণ ও ওভারব্রিজ করার দাবিতে সরব হয়েছেন শামশেরগঞ্জের স্থানীয় বাসিন্দারা। বলাশিংহ রিপোর্ট, NTVWB। এখানে যেটা আমরা দেখছি যে প্রায় এখানে জ্যাম লাগে, যানজট হয় এখানে বেশিরভাগ, এটা ওভারব্রিজ চলার পরে। এটা তো হওয়া ঠিক নয়, এটা মানে এত জ্যামে এমপি সাহেব একটা ওভারব্রিজ দরকার, ওভারব্রিজ ছাড়া উপায় এর আগে এটা শুনে আপনারা এখন কী চাইছেন? আমরা ওভারব্রিজ ওভারব্রিজ চাই। যান কোথায় যাবেন আপনি? আমি বিয়েলা যাবেন। কোথা থেকে গেলেন আপনি? ঘাটাগড় পঞ্চায়েত। আপনার নাম? আব্দুল গফুর।